নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আজকে শেয়ার করব আমি কি করে দীর্ঘদিন পুদিনা পাতা সংরক্ষণ করে রাখি তার সহজ পদ্ধতি এখানে আমি দু আটি পুদিনা পাতা নিয়েছি একটা প্লাস্টিকের টিফিন কৌটোতে এক টুকরো খবরের কাগজ নিয়ে নিয়েছি পুদিনা পাতার ডাল থেকে এবারে কচি কচি পুদিনা পাতাগুলো বেছে নিয়ে নেব শুকনো এবং কালো হয়ে যাওয়া পাতাগুলোকে বাদ দিয়ে দেব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আমি সামনের দিকের কচি অংশটা আর ফ্রেশ পুদিনা পাতাগুলো ডাটা থেকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এই ডাটাটা কিন্তু ফেলে দেব না এগুলো রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডাল থেকে ফ্রেশ পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এইদিকে মোটামুটি সব কটা ডাল থেকে ফ্রেশ পুদিনা পাতা বেছে নেওয়া হয়ে গেছে এই পুদিনা পাতা কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী বিশেষ করে গরমকালে নানা ধরনের শরবতের মধ্যে কিংবা বিরিয়ানির মধ্যে পুদিনা পাতা দিলে কিন্তু এই ফ্লেভারটা বেশ ভালো লাগে পুদিনা গাছে সবকটা ডালই দেখো একদম পার্পেল কালারের আর এর থেকে কচি কচি শেকড়ও বেরিয়ে আসছে তো ডালগুলোকে আমি রেখে দিচ্ছি পরে ইউজ করব। টিফিন কৌটোর মধ্যে যে পুদিনা পাতাগুলো বেছে নিয়েছি উপর থেকে এবারে আরেক টুকরো খবরের কাগজ এভাবে চেপে দিয়ে দিচ্ছি হাতের কাছে অ্যাভেলেবেল টিস্যু পেপার থাকলে এটাও ইউজ করতে পারো কৌটোর ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এবারে কৌটোটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এইভাবে পুদিনা পাতা ফ্রিজে রেখে দেখবে দীর্ঘদিন ভালো থাকবে অপরদিকে পুদিনার যে আমি ডালাগুলো রেখেছি সেগুলোকে এবারে এক গ্লাস জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব তিন থেকে চার দিন অপেক্ষা করার পরে দেখবে প্রত্যেকটা ডাল থেকে শিখর বেরিয়েছে তারপরে এগুলো থেকে আবার নতুন চারা আমি তৈরি করব। তো বন্ধুরা এইভাবে পুদিনা পাতা সংরক্ষণ করার পরে ডালগুলো কিন্তু ফেলে দেবে না এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে এক সপ্তাহের মধ্যে এর থেকে নতুন শিখর গজাবে চাইলে খুব সহজেই তোমরা পুদিনা পাতার গাছ ঘরে রোপণ করতে পারবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই